প্রথমে আমার সালাম নিবেন, আশা করি আমি ভালোই আছি। সোমবারে লেখলা জানুয়ারির, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল গিয়া হসিল, উত্তর আইল জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর, এগুলা তো হ্যালো কি হয়েছে বলো। সুবহান আল্লাহ হইতে নেন, তে তো আল্লাহ আমরা দান করছিল নেন, সুবহান আল্লাহ। তে আর এখন কই হরুতা বলা শিয়ান, আমি একদিন এক তালেবার কিতাবে এখন টান মারছি, কইলে হুজুর থেকে আমার একটা সওয়াল দিন জানি। তে আগর জমানার মানুষের সিটির উপরে লেখতা কিতা এলাহি বরসা, হে সিটি এখন লেখছে বারহরি দেখি লেখছে এলাহি বস বসা। লইয়া গেছি আমার উস্তাদর কাছে, তাই চিন পাইতাম বসাই লিছাব তানে নিয়ে দিয়া কইলে আমার ছাত্র নিশ্চয় এত ফড়াতাইছে, তার একটা তার হবাকির নৈতিক শিক্ষা, জাগরিক শিক্ষা, ক্রিয়েটিভিটি এন্ড অ্যাক্টিভিটি, তার নিয়ম আছে, তুমি আন্দাজে ফিটিলে হইতো না। আজকাল গুরু যেটা সরকারে বার করছে, তো আমি আমার হুজুরের কাছে উস্তাদের কাছে নিয়া দিছি, নিয়া দেওয়ার পরে কইছ তুমি আর তারে মারপিট করিও না। বলে কি হুজুর কিতে লাগি মারতাম না, এত বড় কাম করলো। বলে যেই সময় এলা ইবরসা লেখছে তখন তার ইবরসার ভাই খেয়াল আসলো না, খেয়াল আসল তার হউ যে ফুড়ি গেছে সিটি লেখের হগুর ভাই, ও তার লাগে বরসার জায়গা দি দিছে বস বসা। কথা বুঝাইছিলেন, জাইন যার লাগি ভাগল ইবা তার লাগে আল্লাহ আটিতে বইতে তোমার এই তাল্লুক রাখবো, ঠিক নেন আপনি? আমি তানে বালা ভাই তোমার তো রোকা, তাই ফুলতলি সাবর ভাই বা আমার ফুলতলি সাবর সাবজাদা তাই নাই শোনা, আমি বড় বালা ভাই তানে, আমার যদি এসক মহব্বত তান লোকে থাকে তাহলে আমি তেল ফাগা তাগা বোতল ফানি লইয়া আইয়া তান লাগে মুলাকাত করতে যদি বুধাইতেন সাতটার আগে যাইতে রাখি, তখন যদি আমি তান লাগে মুলাকাত করার চেষ্টা করি এই সময় খাটলোর মুড়া সিধা করে নিমু গাত লাগতো না। কথা বুঝাইতাম পারছি নি, আল্লাহর লাগি যার মায়া হয়ে যাব তোমার নেতারে জবাত আটকাইতো না, সুবহান আল্লাহ। আল্লাহর লাগি যার মহব্বত হইব, রসুলের লাগি যার মহব্বত হইব, মা এবং বাবার লাগি যার মহব্বত হইব, পৃথিবীর কোন শক্তি তারে আটকাইতে পারতো না, সুবহান আল্লাহ। কম মানুষে কইছ, মা বাবার সম্মান দিতাম নি আমরা, ওকে আমিন। লাস্ট একটা হদিস শুনাই, এটা কোনো আলিমর খাটার হিম্মত নাই, তাবরানি আব্দুর রাজাক আইছেন নি, নারে তাকবীর আল্লাহু আকবার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যা আলোচনা করলাম কবুল ফরমাও, আমার মাঝে আলোচনাত কোনো শরারতি থাকে তুমি হেফাজত ফরমাও, আমলর জিনিস থাকে আমরা আমলর তৌফিক দেও। আল্লাহ আমি ওয়াজ জানি না কোনটা জানি না, তোমার বন্ধাইতে বড় মেহনত করিয়া মায়ার মানুষ জানি আনছই, কেয়ামতের দিন আমার ইয়া আল্লাহ 20 জানুয়ারির ফটো বার করিয়া ভিডিও রেকর্ডিং বার করিয়া আমার হীন সরম দেওয়া তাকিয়া দুর্গানগরের কোনো একজন ভালো মানুষের খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও। আমার যুবক ভাই ইন্তর হায়াতে থইবা আপনি দরাজ করো, প্রতি বছর আল্লাহ ওয়াজের মৌকা আপনি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দেও, আল্লাহ আমরার মা বাপর হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ আমরার ফির মুর্শিদ উস্তাদ অগলর দরজারে বুলন ফরমাও। আল্লাহ সারা জিন্দগি আপনার নিয়ামতের ফেট বুড়ি বুড়ি খাইছি, ওবায় খাইছি ওবায় না শুক্রি করছি ইয়া আল্লাহ। আল্লাহ আমরা না শুক্রির কারণে গজব ডালিও না, আমরা না শুক্রির কারণে আমরা হালাক করিও না, আমরার বেকাসলতি বেহামির কাসলতে যদি আপনি বেজারও ইমানর সাথে উঠাইলেও তবে নবীজির উম্মতর মুখে আন্দার করিও না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার দরবার লাস্ট আরত করিয়ার যেদিন আমরা মরমু ইমানর সাথে খাতিমা বিল খয়ের করিও, যে বাড়িত বাদ খাইয়াইছি মেহমানদারি করছেন তোমার বন্ধাইনতে, এই বাড়ির মা বোন তোর হায়াত বাড়াও, এই বাড়ির বাতর মাঝে বরকত দেও, গরোর মাঝে খয়ের বরকত আর শান্তি দেও, এত তঞ্চলর তামাম মুর্দক লোর লাগে আজকুর ওয়াজ রে তুমি নাজাতর ওসিলা বানাইয়া দেও ইয়াল। যত যুবক ভাইয়ান আজকের ওয়াজের পিণ্ডালও দেখছি আল্লাহ, সমস্ত যুবক ভাইয়ান তোরে আল্লাহ তুমি উমরের মতো শক্তি দেও, আলীর মতো বীর বানাও, উসমানের মতো ধনী বানাও, আবু বকরের মতো সত্যবাদী আপনি আদার কার্ড নসিব ফরমাও ইয়া আল্লাহ। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিক। ভাই কোনো মাত কথা দিয়ে